হাই গাইজ, তো আমরা এখন জলপ্রপাতও ঘুরে চলে এলাম। কিন্তু তোমরা হয়তো আগে শর্টসে দেখেছো যে আমি দিলাম যে শান্ত চলে যাচ্ছে, তাহলে এখানে কি করে এলো তোমরা ভাবছো? আরে কিছুই না, ও যখন ফেরত এসেছিল তার পরপরই আমরা ঘুরতে গেছিলাম, সেইটারই এই ব্লগ। আর সেটা এডিট করে দিতে পারিনি, অনেক কারণ আছে। আর যা যারা সেই শর্টসটা দেখোনি, আমি আই বাটনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। আর এই দিনটা কী হয়েছে না হয়েছে তোমরা পুরো ব্লগটা দেখলেই জানতে পারবে, তো তোমরা দেখতে থাকো। সো ফাইনালি 6 থেকে 8 ঘন্টা ট্রাভেল করার পর আমরা আমাদের গন্তব্য বারবিলে পৌঁছালাম। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো বারবিলটা কোথায়। তো বারবিল হচ্ছে উড়িষ্যার মধ্যে পড়ে কেওনঝড় নামে একটা ডিস্ট্রিক্টে, তো আমরা সেখানেই ঘুরতে গেছিলাম। পৌঁছাতে পৌঁছাতে যেহেতু দুপুর হয়ে গেছিলো, তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম দুপুরের লাঞ্চের জন্য। আর খাবারটা এতটা বাজে ছিল, মানে কেউ পুরোটা খেয়ে শেষ করতে পারেনি, এতটা খারাপ ছিল খাবারটা খেতে। তো যাই হোক, ওখান থেকে খেয়ে টেয়ে নিয়ে আমরা একদম আমাদের ট্রিপের একদম ফার্স্ট স্পটে গিয়ে পৌঁছালাম, যেটা হচ্ছে মুরগাবেদা ফলস। তো তোমরা এবার দেখো জায়গাটা কেমন। দেখলে আমরা এক্ষুনি মুরগাবেদা ফলসে দেখে ফিরছি। বেশি কথা সকাল থেকে বলতে পারিনি, কারণ অনেক অনেক কিছু হয়েছে। সেটা হোটেল গিয়ে পৌঁছে এক্ষুনি আমরা এরপরে হোটেলেই যাব, ওইখানে গিয়ে পৌঁছে তোমাদেরকে বলব। সে একটা এই পুরো উগলোতে একটা মন্দির আছে, আর এইটা দিয়ে পুরো ফলসে যায়। ওখানে মার শান্ত যায়নি। তো আমরা পৌঁছে গেছি, এই সবে পৌঁছালাম। প্রচণ্ড জার্নি গাইস, ও মাই গড, ট্রেন থেকে নেমে কি রাস্তা! সকাল থেকে অনেক কিছু হয়েছে। একটা আমাদের ট্রেন ছেড়ে গেছিলো, আমরা জানি ট্রেন পাচ্ছি না, পুরো লিটারেলি ছুটতে ছুটতে ট্রেন পেয়েছি। তারপর 23 জন মিলে, বাচ্চা কাচ্চা সব মিলে, বুড়িদের নিয়ে ছুটছে আমরা, মাটা আর সব ছুটছে। আন্টি হাঁটতে পারেন, আন্টিদের তারা হাঁটতে পারেন, তাদেরকে এই সেই টোটো গাড়ি, ইলেকট্রিক কার, ব্যাটারি গাড়ি, ব্যাটারি গাড়িতে স্টেশনে পৌঁছে দিয়ে কোনোরকমে তোলা হয়েছে। পুরো কম্পার্টমেন্টের একটা লাস্টে উঠে আমরা এক এক করে এ নিয়ে গেছি, এরকম আমার হাত ফুলে গেছে। প্রতিটা বগি আমরা হাঁটতে হাঁটতে গেছি, লাগেজ তুলে তুলে, মানে প্রচুর লাগেজ আমাদের। সেইতে একটা গেল, ট্রেনে করে এবার নামলাম। যখন এখানে নেমে আমরা জানি গাড়ি টাড়ি সব রেডি আছে, ও বাবা। তারপর শুনছি যে বারবিলে নেই গাড়ি, এখনো আসেনি, গাড়ি আসছে, আমরা ওখানে ওয়েট করছি। আমরা ওখানে প্রায় নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা বসে থাকলাম। তারপর গাড়ি ড্রাইভার এলেন, গাড়িতে করে আমাদের নিয়ে গেলেন। হ্যাঁ, তো আমরা ড্যামে গেছিলাম, ওয়াটারফলে গেছিলাম। আমরা সেখান থেকে আমরা ফিরে এলাম হোটেলে, মানে হোটেল ফিরে এলাম না, মানে ফার্স্ট টাইম আমরা হোটেলে এলাম। তো হোটেলে এসে এবার রুম টুমগুলো নেওয়া হলো, সেখানেও এক বিরাট ঝামেলা, 23 জন লোকের রুম খোঁজা, বুঝতেই পারছো। এই হচ্ছে তাদের মধ্যে একটা রুম যেটাতে আমি এবং আমার ভাই আর বাবা থাকবো, 3 বেডরুম, এরকমই সেম রুম বাকিগুলো সব কটা। এ ফিউ মোমেন্টস লেটার, হাই, এটা কি করলি? আর তখন তোমরা দেখলে যে আমি বলেছিলাম ওয়াটারফল থেকে ফিরে এসেছিলাম, রুম পেয়ে গেছি। তারপরে আমাদের স্ন্যাক্স দিয়েছিল ফিশ ফ্রাই, আমরা দুটো করে খেয়ে নিয়েছি, ভালো ছিল খেতে বেশ। হ্যাঁ, সেইটা তুলতে পারিনি। আর সে আর এক্ষুন একটু জাস্ট একটু আগে আমরা ডিনার করে এসেছি, ডিনারে ছিল হচ্ছে রুটি, মাংস, সালাড, আলু ভাজা, ঠিক আছে। আর সেটাও তুলতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড, আজকে ফার্স্ট দিন, তো একটু গুলু গুলি হয়ে গেছে ব্যাপারটা। তো এটা কালকে কন্টিনিউ করবো। তো আজকের জন্য গুড নাইট, বাই। The next day. সো পরের দিনই আমরা সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের জন্য। আর ফার্স্ট যেই স্পটটাতে গেছিলাম তার নাম হচ্ছে সানাঘারারা ফলস। এগুলো মানে বেশিরভাগ সব ফলস অ্যান্ড ড্যাম এই জায়গাগুলোতে। তো এবার তোমরা দেখে নাও জায়গাটা কেমন। দেখবো দেখবো, যা ওয়াটার ফলস দেখবো।
আরে সিনারির থেকে বেশি তোকে মানাচ্ছে এই ভিডিওতে। তো আমরা এখন জলপ্রপাত ঘুরে চলে এলাম, জলপ্রপাতেই দেবো। তো উড়িয়া ভাষাতে ওয়াটারফলকে জলপ্রপাত বলে। অনেক ফটো তুলেছি, ছোটখাটো ভিডিও তুলেছি। ক্যানাডা থেকে ইন্ডিয়া আসার পর আমার মুখটা পুরো পুড়ে যাচ্ছে মনে হচ্ছে, মানে কথা বলা যায় না, এত আওয়াজ, বিশাল আওয়াজ। এটা হচ্ছে নাম, এটা দেখিয়ে দিয়েছি আগে, কি উচ্চারণ করতে পারছি না, সানাগ্র কি একটা কি ওয়াটারফল। জায়গাটা খুব সুন্দর, আশেপাশের এলাকা দেখাচ্ছি। এই যে এখানটাতে আপনারা বোটিংও করতে পারেন, টিকিট লাগে তার জন্য, তার জন্য আলাদা করে টিকিট লাগে। খুব সুন্দর জায়গাটা, এটা কোথায়? আমি জানি না, ওই আর একটু খানি উঠলেই বলছে ফলসটা খুব সুন্দর, চলো আগে উঠি তারপর। আর হ্যাঁ, আমি এখানে না একটা ব্লান্ডার করে ফেলেছি, জায়গাটা এতটা সুন্দর ছিল, এত ফটো তুলে নিয়েছি, লাস্টে দেখি যে ভিডিওই করতে ভুলে গেছি, যার জন্য আমি তোমাদের একটা ফটো অ্যাটাচ করে দিলাম। আর রেইনবোটা খুবই সুন্দর লাগছিল। আমরা নেমে গেছি ঝর্ণা দেখে, খুব সুন্দর, খুব সুন্দর, সত্যি সুন্দর। ঘুরে যেতে পারো, যদি কখনো এখানে ঘুরতে এসো তাহলে অবশ্যই এই ঝর্ণাটা দেখে যেও। আর হ্যাঁ, এবার গাড়িতে বসে আছি, গাড়ি স্টার্ট দেবে, নেক্সট ডেস্টিনেশনে গিয়ে দেখা হচ্ছে। লাঞ্চের জন্য আগে দাঁড়াবে মনে হয় এক জায়গায়, তারপর হয়তো যাবে। তো লাঞ্চের জন্য যাওয়ার আগে দেখলাম যে একটা স্পট আরও একটা বাকি আছে, একটা মন্দির বলছিল যে গুপ্ত কাশী না গুপ্ত গঙ্গা এরকম কিছু একটা বলছিল। তো আমি যেহেতু পায়ে ব্যথা, আমি তো উঠতে পারিনি, আমি বলেছিলাম আমার ভাই বোনরা যাচ্ছিলো, তাই আমি বললাম তুই আমার ফোনটা নিয়ে যা, একটুখানি রেকর্ড করে আনিস। ওরা ওখান থেকে নামার পর আমাকে বলছে সব মিথ্যা কথা, এরকম কিচ্ছু নেই, কোনো গুপ্ত গঙ্গা কিচ্ছু নেই, জাস্ট একটা গাছের গা দিয়ে বেবে একটা পাইপ থেকে জল পড়ছে, সেটাকেই ওরা গুপ্ত গঙ্গা নামে চালিয়ে দিচ্ছে। মানে সত্যি কিছু বলার নেই, জাস্ট। তো ওখান থেকে ডিসঅ্যাপয়েন্ট হওয়ার পর সবাই একদম লাঞ্চে চলে এসেছিলো ডিরেক্টলি। আর লাঞ্চে ছিল ভাত, ডাল, লেবু, ফুলকপি তরকারি, মাছ, চাটনি, পাঁপড়। আর শীতের দিনে এরকম সবাই মিলে দাঁড়িয়ে খাচ্ছি, মানে একটা আলাদাই মনে হচ্ছিল, পিকনিক করতে এসেছি আমরা সত্যি। খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখলে, তখন তারপর আমরা এসেছি একটা ড্যামে। এবার এই ড্যামটার নাম কি আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এই ওই সেই ওইখান থেকে দেখতে দেখতে আসছে জিনিসটা, জায়গাটা খুব সুন্দর। আর এবার সূর্যটা একবার এই জায়গাটা দেখিয়ে আর ড্যাম থেকে ফিরতে ফিরতে আমাদের পুরো সন্ধ্যা হয়ে গেছিলো। এবার দেখো ফেরার সময় এত
এত সুন্দর লাগছিলো এই জায়গাটা, পুরো শহরটা দেখা যাচ্ছিলো, মনে হচ্ছে যেন পাহাড়ে ঘুরতে চলে এসেছিলাম। আর সঙ্গে সঙ্গে আমাদের জ্যামিংয়ের মোড অন হয়ে গেছিলো, আর এটা গাড়িতেও সীমিত থাকেনি, এটা বাড়ি ফিরেও আমরা কন্টিনিউ করেছি। তো তোমরা দেখো সারে গম ভুলা কে জিলে মুস্কুরা কে জিন্দগি সঙ্গ তেরে সফর পুরা করু তেরে এসাসো মে ভিগে লম্হা তো মে মুঝকো ডুবা তৃষ্ণা গীসি হ্যায় তেরি আদাও সে দিলকশ খতাও সে ইন লম্হো মে জিন্দগি সি হ্যায় রাতে ভিডিওটা এন্ড করতে পারিনি খাওয়ার পর, কারণ এত চলাফেরা, এত বারবার উপর নাম উপর নিচ উপর নিচ উপর নিচ করেছি না, আর কারণ এনার্জি ছিল না, পায়ের অবস্থা খুব খারাপ, আমার এমনি আগে থেকে খারাপ ছিল, এখন আরও খারাপ হয়ে গেছে। যাই হোক, তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।